ओम अंजन विहीनं नित्यानंद चेतसं नित्य निरंजनेति श्री गुरु कथितं धृतदंडधारी ब्रौतं सारदा सेवारतं निरंजननंदं तं शिरसा प्रणमाम्यहम्। नित्य निरंजन घोष अति उच्च आध्यात्मिक शक्ति सम्पन्न महापुरुष, आनुमानिक 1862 ख्रीष्टाब्देर श्रावण पूर्णिमार दिने उत्तर 24 परगनार राजारहाट विष्णुपुर ग्रामे जन्मग्रहण करें। दीर्घकाय सुठाम गठन सुंदर कान्ति निरंजन একটি প্রেত তত্ত্বান্বেষী দলের সাথে পরিচিত ছিলেন এবং তারা তাকে ভূত নামানোর ব্যাপারে মাধ্যম করত। সেই দলেরই কয়েকজনকে সাথে নিয়ে নিত্য নিরঞ্জন দক্ষিণেশ্বরে এসে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন। তাকে দেখে ঠাকুর আপন জনের মতো ব্যবহার করতে থাকেন। কথা প্রসঙ্গে নিরঞ্জনকে বললেন, দেখ নিরঞ্জন, ভূত ভূত করলে তুই ভূত হয়ে যাবি, আর ভগবান ভগবান করলে ভগবানই হবি, তা কোনটা হওয়া ভালো? নিরঞ্জন বললেন, তাহলে ভগবান হওয়াই ভালো। সেদিন শ্রীরামকৃষ্ণ তাকে আরো বলেন, দেখ তুই যদি সংসারীর 99টা উপকার করিস আর একটা অপকার করিস, তবে লোকে তোকে আর দেখতে পারবে না, কিন্তু ঈশ্বরের কাছে তুই যদি 99টি অপরাধ করিস আর একটা তাঁর প্রীতির কাজ করিস, তাহলে তিনি তোর সব অপরাধ মার্জনা করবেন। মানুষের ভালোবাসায় আর ভগবানের ভালোবাসায় এত তফাৎ জানবি। প্রথম দিনেই ঠাকুরের সংস্পর্শ ও তাঁর অমৌঘ আকর্ষণ নিরঞ্জনের হৃদয়ের অন্তঃস্থল আলোড়িত করল। ঠাকুরের কথায় তিনি প্রেত তত্ত্বান্বেষী দলের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেন। কয়েকদিন পর পুনর্বার দক্ষিণেশ্বরে এসেছেন নিরঞ্জন। তাকে দেখেই ঠাকুর ছুটে এসে জড়িয়ে ধরে আবেগরুদ্ধ হয়ে বলতে থাকলেন, ওরে নিরঞ্জন, দিন যে যায় রে, তুই ভগবান লাভ করবি কবে? দিন যে চলে যায়, ভগবান লাভ না করলে সবই যে বৃথা হবে, তুই কবে তাকে লাভ করবি বল? কবে তাঁর পাদপদ্মে মন দিবি বল? আমি যে তাই ভেবে আকুল। নিরঞ্জন অবাক, ইনি কি? আমার ভগবান লাভ হচ্ছে না বলে, দিন চলে যাচ্ছে বলে আমার জন্য এর এত আরতি কেন? পরের জন্য এ কি অবহিত কি ভালোবাসা! এ রহস্য তাঁর কাছে দুর্ভেদ্য থাকলেও তিনি প্রত্যক্ষ করেছিলেন ঠাকুর ইচ্ছামাত্র মানুষকে উচ্চ আধ্যাত্মিক অনুভূতি প্রদান করতে পারেন। নিরঞ্জন তাঁর পদতলে সমর্পিত হলেন। ঠাকুরের প্রেমে নিরঞ্জন বিহ্বল আর তাঁর সরলতায় মুগ্ধ ঠাকুর। নিরঞ্জন সম্বন্ধে ঠাকুর বলেছিলেন, ঈশ্বর কোটি রামচন্দ্রের অংশে জন্ম। ছোট বয়সে তিনি তীর ধনুক নিয়ে খেলতে ভালোবাসতেন। শ্রীরামকৃষ্ণের জীবনের অন্তিম দিনগুলিতে লাঠি হাতে দরজায় প্রহরারত থাকতেন নিরঞ্জন, যাতে সব সময় সকলে তাকে বিরক্ত করতে না পারে। ঠাকুরের মহাসমাধির পর সম্ভবত 1887 খ্রিস্টাব্দের প্রথম দিকে তিনি বরানগর মঠে যোগদান করেন এবং সন্ন্যাস গ্রহণান্তে স্বামী নিরঞ্জনানন্দ নামে অভিহিত হন। নিরঞ্জন মহারাজের বাইরেটা কঠোর হলেও তাঁর অন্তর ছিল কোমলতায় ভরা। তাঁর প্রিয় গুরু ভাইদের বিপদে আপদে অসুখে তিনি ঝাঁপিয়ে পড়তেন। আটপুরে সারদা মহারাজ স্নান করতে গিয়ে পুকুরে ডুবে যান। প্রাণের মায়া ত্যাগ করে তার জীবন রক্ষা করেন নিরঞ্জনানন্দজি। বরানগর মঠে ঠাকুর সেবার জন্য একদিন সন্দেশ নিয়ে আসছেন মহারাজ। রাস্তায় একটি ছোট ছেলে তা দেখে
মায়ের কোলে বসে বায়না ধরে সন্দেশ খাবার। মা যত তাকে শাসন করে কান্না ততই তার বাড়তে থাকে। নিরঞ্জন মহারাজ সন্দেশগুলো ছেলেটাকে দিয়ে বলেন, খাও বাবা খাও। মা আপত্তি জানালে তিনি বললেন, ও খেলেই ঠাকুরের খাওয়া হবে। তিনি প্রত্যক্ষ করতেন সকলের মধ্যে বিরাজিত ঈশ্বরকে। তপস্যা ও তীর্থ ভ্রমণে বহু সময় অতিক্রান্ত হলেও 1894 খ্রিস্টাব্দে তিনি শ্রীলঙ্কাতে ঠাকুরের ভাব প্রচার করেন। স্বামীজি একটি চিঠিতে এ ব্যাপারে লিখেছিলেন, নিরঞ্জন এমন কার্য করছে যে তোমরা শুনলে অবাক হয়ে যাবে, আমি খবর রাখছি। কাশীতেও ঠাকুরের ভাব প্রচার ও তার পূত সঙ্গে তরুণ সমাজের আধ্যাত্মিক ভাব সুদৃঢ় হয়। শ্রী শ্রী মারপ্রতি মহারাজের ভক্তি শ্রদ্ধা ছিল অতুলনীয়। পুত্র শোকে কাতর কবি ও নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে তিনি জয়রাম বাটিতে নিয়ে আসেন মাতৃস্নেহের স্পর্শে তার মনকে শান্ত করতে। বেলুড় মঠ ও কলকাতায় থাকাকালীন জীবনের অন্তিম পর্যায়ে পুরনো রোগ যন্ত্রণা বৃদ্ধি পাওয়ায় তিনি হরিদ্বার যাওয়া স্থির করেন এবং মাতৃচরণে তার শেষ প্রার্থনা জানিয়ে এগিয়ে চললেন। ঋষিকেশে গঙ্গার ধারে শেষ শয্যা গ্রহণ করলেন মহারাজজি 1904 খ্রিস্টাব্দের 9 মে। জাগতিক সমস্ত সম্বন্ধ ছিন্ন করে চির সমাধি মগ্ন হলেন নিত্য নিরঞ্জন স্বামী নিরঞ্জনানন্দ। চলে গেলেন জীবন মরণ সাথী শ্রীরামকৃষ্ণের কাছে।